তো এখন প্রেপোজিশন কোনগুলো এসেছিল, কোন পাস্টটা এসেছিল সেগুলো একটু দেখাবো, এবং তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে সেটা ফোকাস করাবো যে কোন কোন প্রেপোজিশনগুলো পড়া উচিত, সেটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছ তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, ভিডিওর টাইটেলও দেখতে পেয়েছো যে আমরা প্রেপোজিশন নিয়ে কথা বলবো, অর্থাৎ ডি ইউনিটে প্রেপোজিশন কীভাবে আসে, কী কী এসেছিলো সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, এবং কোন কোন জায়গা থেকে প্রেপোজিশন পড়লে তোমাদের জন্য ইফেক্টিভ হবে সেটা নিয়ে কথা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে যারা বি ইউনিটের আছো, সি ইউনিটের আছো, তাদের জন্যও প্রেপোজিশন ইম্পর্ট্যান্ট, তারাও চাইলে ভিডিওটা দেখতে পারো। আর তবে বিশেষ করে আমি আজকে ডি ইউনিটের প্রেপোজিশন সেগমেন্টটা নিয়ে কথা বলবো। আমরা দেখেছি যে গত বছর অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষে ডি ইউনিটের থেকে যেরকম প্রেপোজিশন এসেছিলো মোটামুটি একটা বড় পোর্শনই আমাদের ছিল প্রেপোজিশন থেকে, সেটি হচ্ছে আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে 5টি এমসিকিউ ছিল প্রেপোজিশন থেকে। মোট 16টা এমসিকিউর মধ্যে দেখা গেছে যে 5টি এমসিকিউ ছিল প্যাসেজ থেকে, 3টি এমসিকিউ ছিল গ্রামার থেকে, তারপরে ভোকাবুলারি থেকে ছিল 3টির মতো এমসিকিউ, তো আর বাকি যেগুলো ছিল সবগুলো এসেছে মোটামুটি 5টার মতো প্রেপোজিশন থেকে। তো এখন প্রেপোজিশন কোনগুলো এসেছিল, কোন পাস্টটা এসেছিল সেগুলো একটু দেখাবো, এবং তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে সেটা ফোকাস করাবো যে কোন কোন প্রেপোজিশনগুলো পড়া উচিত, সেটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি। কারণ সব প্রিপোজিশন পড়লেই তো আর সব কমন পড়বে না, তাই না? তার মানে বেসিকলি কোনগুলো আসে, কোনগুলো এসেছে সেগুলো একটু তোমাদেরকে চলো দেখানোর চেষ্টা করি। এখন আমরা দেখি যে কোনগুলো বেসিকলি এসেছিলো। তো প্রথমে আমরা একটা ধরতে পারি এরকম যেটা এসেছিল, রেনাউন্ড। রিনাউন্ড তোমরা জানো ফেমাস মানে বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত। তো ফেমাসের পরে যেমন ফর বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, রিনাউন্ডের পরেও কিন্তু ফরই বসে, তো এটাই ছিল কারেক্ট অ্যান্সার। রিনাউন্ডের পরে ফর বসে, যে বসে যেহেতু তার মানে এমসিকিউর অ্যান্সারটা হয়েছিল ফর। মানে আরও দুই তিনটা মানে অ্যান্সার অপশন দেওয়া ছিল, কিন্তু অ্যান্সার কিন্তু কারেক্ট অ্যান্সার যেটা হয়েছে সেটা হচ্ছে ফর। তো রিনাউন্ড ফর একটা আমরা পেলাম। তারপরে আরেকটা আমরা দেখি কোনটা এসেছে, আরেকটা এসেছিল এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনভার্সেন্ট মানে কোনো কিছুর সাথে পরিচিত বা এরকম কিছু, কনভার্সেন্ট উইথ। তো এটার পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ বসে, তো এটা বসেছে কারেক্ট অ্যান্সার, কনভার্সেন্ট উইথ। তারপর আরেকটা এসেছিল এরকম, কম্পেনসেট। কম্পেনসেট মানে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া, মানে তুমি কিসের জন্য ক্ষতিপূরণ দেবা, তো সেটার জন্য এখানে ফর বসে, কম্পেনসেট ফর। এই হচ্ছে আমরা তিনটা প্রেপোজিশন পেয়ে গেলাম, আরও দুইটা আছে। আরেকটা এসেছিলো ধরো এরকম যে ওয়ার্ল্ডের আগে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হবে নাকি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে, এরকম একটা এসেছিলো, অ্যারাউন্ড নাকি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাকি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা এখানে মানে ওই এমসিকিউতে কারেক্ট অ্যান্সার ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো ধরো যে চারটা এমসিকিউ আমরা পেলাম, আর একটা এসেছিল এরকম এই যে বিয়ন্ড, বিয়ন্ড থেকে এরকম একটা জিনিস থেকে এসেছিলো আর কি। তো এখানে আমরা 5টা এমসিকিউর মধ্যে যেই বিষয়টা একটু তোমাদেরকে হাইলাইট করাবো সেটা হচ্ছে এখানে এই 3টা এমসিকিউ একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে তোমরা বোঝো যে যথোপযুক্ত যেটা সেটাই বসবে, অর্থাৎ এদের পরে ওই নির্দিষ্ট প্রিপোজিশন ছাড়া অন্য কিছু কখনোই বসবে না। এরকম থাকে যে একটার পরে দুইটা দুই ধরনের প্রিপোজিশন বসতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে একটা করে আমরা ধরে নিই। তো রিনাউন্ডের পরে ফর বসবে সবসময়, কনভার্সেন্টের পরে সবসময় উইথ বসবে, কম্পেনসেটের পরে সবসময় ফর বসবে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সবসময় এটাই বসবে, কম্পেনসেট ফর, কনভার্সেন্ট উইথ, রিনাউন্ড ফর। তোমরা কিন্তু এভাবে ভোকাবুলারির মতোই প্রিপোজিশন মুখস্থ করো, আমিও এভাবে পড়েছি যে এভাবে কনভার্সেন্টের পরে উইথ বসে, কম্পেনসেটের পরে ফর বসে, রিনাউন্ডের পরে ফর বসে, এভাবেই তোমাদের পড়তে হবে। তার মানে দেখতে পেলাম যে এই 3টা প্রিপোজিশন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর বাকি যেটাই যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে নাকি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হবে, এটা এক এক সময় এক একটা হতে পারে, মোটামুটি বেসিক থেকে এটা এসেছে। আর হচ্ছে বিয়ন্ড, এটাও আমরা ধরতে পারি যে এক ধরনের বেসিক প্রিপোজিশন থেকে এসেছে। যাই হোক, তো কিছু বেসিক প্রিপোজিশন আছে সেগুলা সবার আগে অবশ্যই পড়ে নেবা, যে মাসের আগে মানে মান্থের আগে কোন ধরনের প্রিপোজিশন বসে, মান্থের আগে ইন বসে, তারপরে ধরো যে কোনো ডেট বা তারিখের আগে বা কোনো ডে মানে ওয়েনসডে নাকি ফ্রাইডে নাকি স্যাটারডে, এরকম যে ডেগুলো আছে এগুলার আগে কিন্তু সবসময় অন বসে, আবার টাইমের আগে অ্যাট বসে, এরকম কিছু বেসিক প্রিপোজিশন আছে যে রুডের আগে, স্ট্রিটের আগে, এগুলার আগে কী কী বসে, এগুলো একটু প্রথমে তোমরা জেনে নেবা, এগুলো হচ্ছে বেসিক প্রিপোজিশন। তারপরে এই যে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে যেগুলো দেখালাম, যে 3টাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে, তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে ভোকাবুলারির মতো করে। তো এখন আমি যদি বলি যে তোমরা কোন বই
বই থেকে পড়লে তোমাদের জন্য ভালো হবে বা এই প্রেপোজিশনগুলো কোথা থেকে পড়লে তোমাদের জন্য ইফেক্টিভ হবে বা কমন পড়ার মতো হবে সেটা যদি আমি বলি তাহলে অবশ্যই বলতে হবে আমার এমন একটা বই আছে, সেটা হচ্ছে অ্যাকুরেট ইংলিশ। অ্যাকুরেট ইংলিশ বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডমিশন কোচিংয়ের বই, কিন্তু এটা বাজারে ওভাবে পাওয়া না গেলেও খোঁজ করলে পাওয়া যেতে পারে। এটা হচ্ছে স্কলার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ের বই, এখানে যারা ভর্তি হয় তাদেরকে এই বইটা দেওয়া হয়। এটা ওভাবে মার্কেটে হয়তো বা অ্যাভেলেবল না, তবে খুঁজে দেখতে পারো চাইলে, মানে ওভাবে খুঁজে দেখলে পেতে পারো। বইটার নাম হচ্ছে অ্যাকুরেট ইংলিশ। এই এই বইটাতে তুমি দেখবা যে প্রিপোজিশনগুলো সুন্দর করে সাজানো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ধরো যে সুন্দর করে সাজানো আছে, আবার তারপরে প্রিভিয়াস ইয়ারে যা যা এসেছে বিসিএস সহ বিভিন্ন এমবিএ আইবিএর পরীক্ষাতে বা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের পরীক্ষাতে যা যা এসেছে সব কিছু সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। তো সেই হিসেবে আমি মনে করি ওই বইটা কিনলে তোমাদের জন্য পড়াটা খুবই কাজে লাগবে বা ইফেক্টিভ হবে, এটা একটা বিষয়। তো যেটা বলছিলাম যে যেহেতু তোমাদের ডি ইউনিটের জন্য প্রিপোজিশনটা একটা গ্রেট পোর্শনে এসে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটার ইম্পর্টেন্সটা একটু বেশি, মানে গ্রামারের চাইতে দেখা গেছে গত বছরে এটার থেকে মানে এই পার্টটা থেকে বেশি এমসিকিউ এসেছে। তো এভাবে পড়বা যে কোনগুলো বেসিক প্রিপোজিশন সেগুলো একটু মাথায় নিয়ে রাখবা, এগুলো তোমরা সিক্স থেকেই পড়েছো বেসিক প্রিপোজিশনগুলো, যে কোনটার আগে কী বসে, কখন ইন বসে, কখন অন বসে, কখন অ্যাট বসে, কখন ফর বসে, কখন উইথ বসে, এরকম কিছু প্রিপোজিশন মুখস্থ করে নেবে এক সিরিয়ালে, যে বাই, টু, ফর, ফ্রম, উইথ, অন, ইন, আন্ডার, উইদাউট, অ্যাবাউট, বিফোর, আফটার, এগুলো মুখস্থ করে নেবা। তারপরে ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়বা, তাহলে দেখবা যে তোমার ভর্তি প্রস্তুতি অনেকটাই স্ট্রং হয়ে যাবে, তুমি নিজেকে মানে স্ট্রেং দিয়ে ভাবতে পারবা। আর এগুলো যদি ধরো তোমার আয়ত্তে চলে আসে তাহলে দেখবে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করবে। তুমি যখন ধরো পড়াশোনা করবে না বা নির্দিষ্ট একটা সেক্টরে তোমার উইকনেস থাকবে, বা ধরো তুমি ভোকাবুলারি খুব ভালোভাবে পড়েছো, প্রেপোজিশন এগুলো তুমি ভালোভাবে পড়তে পারো বা মনে থাকে না, তাহলে কিন্তু ওভাবে তুমি কনফিডেন্ট হতে পারবে না। তোমার কনফিডেন্সটা তখনই আসবে যখন তুমি বুঝতে পারবে যে আসলে তুমি সব জায়গা থেকেই কিন্তু তুমি পড়ে ফেলেছো, তুমি প্রেপোজিশন শেষ করে ফেলেছো, ভোকাবুলারি শেষ করে ফেলেছো, স্পেলিং পড়েছো, ইডিয়ম পড়েছো, তারপরে গ্রামাটিক্যালও মোটামুটি বেসিক টাইপের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোর যে কোনো এমসিকিউ তুমি সলভ করতে পারো, তাহলে দেখবা তোমার মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স কাজ করবে। ধরো আমি কিন্তু ধরো যে ইন্টারমিডিয়েটে A+ পেয়েছিলাম, মানে A+ পাওয়ার পরেও কিন্তু শিওর হওয়া যায় না যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কি না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্টটা হচ্ছে এমন একটা ফ্যাক্ট যে তুমি শিওর হতে পারবা না 100% যে হ্যাঁ আমি চান্স পাবোই পাবো, এরকম না। তবে হ্যাঁ, অবশ্যই তোমার সেটা বিশ্বাস থাকতে হবে, নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি যেভাবে পড়াশোনা করেছি অবশ্যই আমি চান্স পাওয়াটা ডিজার্ভ করি। যদি চান্স না পাই সেটা লাকের ব্যাপার, কিন্তু আমি চান্স পাওয়াটা ডিজার্ভ করি। কারণ ধরো একটা স্টুডেন্ট পড়াশোনা করেই নি তেমন, তুমি খুব রেগুলারলি পড়াশোনা করেছো, তাহলে কে ডিজার্ভ করে, মানে যোগ্যতাটা কার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, অবশ্যই তোমার। তো সেই হিসেবে এভাবে চিন্তা করবা যে হ্যাঁ আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি বা যেভাবে পড়েছি অবশ্যই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখি, ইনশাল্লাহ আমি অবশ্যই চান্স পাবো। মানে বলতে হবে যে ইনশাল্লাহ, মানে আল্লাহ যদি চান অবশ্যই আমি চান্স পাবো, এরকম একটা বিষয় কিন্তু আছে। তুমি শিওরলি কিন্তু বলতে পারবে না যে হ্যাঁ আমি চান্স পাবো। তো যেটা বললাম যে আমি A+ পাওয়ার পরেও কিন্তু শিওর হতে পারিনি, তবে মনের মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করতো, সবসময় স্ট্রেংথ কাজ করতো, অ্যাডমিশন কোচিংয়ে ক্লাস করতাম, রেগুলারলি পড়াশোনাগুলো শেষ করে ফেলতাম, আর ইন্টারমিডিয়েটে তো রেগুলারলি পড়াশোনা করেছি দেখে A+ পেয়েছিলাম। তার মানে ওই ইন্টারমিডিয়েটের বিষয়গুলো পড়া ছিল এবং অ্যাডমিশনের সময় ভালোভাবে পড়েছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার চান্স পাওয়াটা এতটা মানে কষ্ট করতে হয়নি, মানে যদিও অনেক পড়াশোনা করতে হয়েছে কিন্তু অতটা প্রেশার মনে হয়নি। তো সেটাই বলছিলাম যে তুমি রেগুলারলি যদি পড়াশোনা করো কনসিস্টেন্সি মেনটেন করে, তাহলে দেখবা নিজের উপর এমনিতেই একটা কনফিডেন্স চলে আসবে। আর এটা ধরো যে এমন না যে আমি তোমাদেরকে আজকে বললাম যে কনফিডেন্স থাকলেই তুমি চান্স পেতে পারবা, তো তুমি ধরো মনে মনে বললা যে হ্যাঁ ওই ভাইয়া তো বলেছে যে কনফিডেন্স থাকতে হবে, তার মানে আজকে থেকে আমার কনফিডেন্স আছে। বিষয়টা কিন্তু এমন না, তুমি পড়লে তোমার পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমার কনফিডেন্সটা চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কথাগুলো এবং মেনটেন করার চেষ্টা করবা। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যারা এখনও সাবস্ক্রাইব করোনি।